আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আমাদের দুবাই সফরের ভিডিওটার সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ডে 8, আমরা গিয়েছি জুমেরা বিচে। সেখানে একটা বিচ আছে, সেটাকে বলে কাইট বিচ। এখানে সবাই ঘুড়ি উড়ায়, সেই ঘুড়ি উড়ানো ব্রিজে আমরা গিয়েছিলাম। আমরা এখানে দেখা যাচ্ছে সবাই রিল্যাক্স করছে বিচের মধ্যে। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে সমুদ্রের বাতাস খেলাম, খুবই ভালো লাগলো। দিনটাও খুব ভালো, রোদ ছিল সারাদিন, এখনও আছে রোদ, মানে সারাদিনই রোদ আছে। আপনারা দেখুন লোকজন হেঁটে যাচ্ছে সমুদ্রের পাড়ে, আস্তে আস্তে করে হাঁটছে সবাই, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা অনেকক্ষণ বসার পর আমরা লাঞ্চের জন্য গেলাম। আমরা নিলাম লবস্টার দিয়ে বানানো স্যান্ডউইচ, সাথে চিপস এবং ড্রিঙ্ক খেলাম, খুবই ভালো লাগলো। বিকালের দিকে আমরা গেলাম চা খাওয়ার জন্য, একটা এটাকে বলে টি অ্যান্ড টক, ইন্ডিয়ান একটা খুব জনপ্রিয়, তারা করক চা বানায়, তো খুব ভিড় থাকে সবসময়। আমরা এখানে চা এবং সিঙ্গারা নিলাম এবং চাটা খুব আনন্দের সাথে উপভোগ করে খেলাম। এখন আমরা আবার বিচে ফিরে গেলাম, সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখন মাগরিবের আজান পড়ে গিয়েছে, আমরা এই মসজিদে গিয়েছিলাম এবং আমরা এখানে নামাজ পড়েছিলাম। খুব সুন্দর একটা মসজিদ, আপনারা ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ। আমরা নামাজ পড়া শেষ করে আসলাম মেহেন্দি হাউসে, মেহেন্দি খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টে আমরা আরেকদিন এসেছিলাম গত সপ্তাহে, আমাদের খাওয়াটা খুব ভালো লেগেছিল, তো আজকে আবার আসলাম। আজকে আমরা অর্ডার দিলাম একটা সম্পূর্ণ শোল্ডার আর ল্যামের সাথে, তারা সালাদ স্যুপ আর অনেক কিছু দিয়েছে, তো আমরা এখানেও খেলাম, খুব ভালো লেগেছে আমাদের। ল্যামটা খুব সফট, আমরা হাত দিয়ে ভেঙে খেতে পারছি। দেখুন খুবই নরম হয়েছে। এবার আমরা ডে 9, আজকে আমরা যাচ্ছি, আজকে আমাদের দুবাইতে 9 দিন, নবম দিবস। আমরা আজকে গেলাম ডেরাতে গোল সুকে, এখানে স্বর্ণের সব অলঙ্কার বিক্রি হয়, খুব সুন্দর ডিজাইন পাওয়া যায় এবং দামও সস্তা। আর আপনারা যদি এখান থেকে গোল কিনেন, যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন, তাহলে আপনার তারা যে VAT বা ভ্যাট কর নেয় সেটা আপনারা ফেরত পেয়ে যাবেন। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন স্বর্ণের অলঙ্কার, অনেক রকমের ডিজাইন আছে এখানে। খুব বড় একটা গোল্ড মার্কেট বা গোল্ড স্যুপ বলে তারা এটাকে। এখন আমরা গেলাম তেব নামক একটি পারফিউম শপে, তারা এখানে আপনার সামনে পারফিউম বানিয়ে দিবে। এখানে ভদ্র মহিলা পারফিউমটা তৈরি করছে, একটা মগের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো দিচ্ছে।
আপনি যেটা চাবেন সেটা আপনাকে বানিয়ে দিবে, যেরকম বোতল আপনি চয়েস করেন, যেরকম আপনি এটার কভার চয়েস করেন, সব আপনারা দিয়ে দিবে। এখানে আরেকটা কেমিক্যাল মেশানো হচ্ছে, আরেকটা কেমিক্যাল দিল, এখন আপনার সামান্য পানি তারা মিশাচ্ছে। এখন একটা মেশিনের সাহায্যে সব কেমিক্যালগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে পারফিউমটা তৈরি করছে তারা। এখন তারা বোতলে ভরে দিচ্ছে। পারফিউমটা আমি নিজের জন্য নিচ্ছি এবং আমি সবই বোতল আমি চয়েস করে দিয়েছি। তারা ফিক্স করে দিল মুখটা, আরো বাকিগুলা বানানো হচ্ছে। আমরা কয়েকটা পারফিউম কিনি আমাদের জন্য এবং আমাদের ফ্রেন্ড ফ্যামিলির জন্য গিফট হিসাবে। এখন পরে আমরা গ্রামে গেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, সেখানে আমরা দুপুরের রাস খেলাম। রেস্টুরেন্টটা খুব পরিষ্কারই আছে। আমরা ভাত নিলাম, ভাতের সাথে একটা শাক, তারপরে খুব পাতলা একটা ডাল, তারপরে আইল মাছের তরকারি এবং দেশি মুরগির মাংস আলু দিয়ে। তা আমাদের খাওয়াটা খুবই ভালো লাগছে, খেলাম। তারপরে এখানে আলাউদ্দিনের দই। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা রাত্রে ডিনার খাওয়ার জন্য আসলাম একটা ইরানি রেস্টুরেন্ট, যার নাম আল উস্তাদ স্পেশাল কাবাব। এই ভদ্রলোক এটা প্রতিষ্ঠাতা করেছিলেন, উনি এখন নাই, তার ছেলেরা চালাচ্ছে। ওই একজন আরেকজন ছেলে যার সাথে আমি ছবি তুলেছি। এটা আমরা স্যুপ নিয়েছিলাম, বিভিন্ন ধরনের সালাদ দিয়েছে তারা। তারপরে আমরা একটা কবাবের প্লাটার নিলাম, ওইটার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোনটা কি ধরনের কবাব, কি দিয়ে বানানো হচ্ছে এবং এইটার কিরকম টেস্ট। সাথে তারা চিপসও দিয়েছে। তারপরে দিয়েছে আপনার রাইস, রুটি দিয়েছে, রাইস দিয়েছে সাফরন সহ বা জাফরান, আর সাথে আছে আনারের বিচি। খাওয়ার শেষে আমাদেরকে দিল ইরানি চা, এটা মিন্ট বা পুদিনা পাতা দিয়ে চা, এটা তারা কমপ্লিমেন্টারি দেয়। এখন আজকে ডে 9, আমরা আসলাম বুর্জুল আরব এর সামনে দুবাই ফাউন্টেনে দেখতে। এখানে সন্ধ্যার দিকে লাইটিং শো হয়, এটা প্রতি ঘন্টায় ঘন্টায় হয়। আমরা এখানে বসলাম একটা টার্কিশ রেস্টুরেন্ট, এটার নাম হইল হাফিজ মুস্তফা। এটা 1864 ইস্তাম্বুলে প্রথম এস্টাবলিশ করা হয়। আমরা যখন ইস্তাম্বুল গিয়েছিলাম তখন এখানে খেয়েছি। এখানে সুইটগুলো খুবই মজা, কিন্তু এক্সপেন্সিভ। আমরা লাইট শো দেখলাম এবং সাথে সাথে আমরা ডেজার্টগুলো খেলাম। এটা আমরা নিয়েছি কুনাফি, আইসক্রিম, তারপরে কফি এবং ব্ল্যাক, মানে খুব কড়া একটা কফি আমেরিকান, তারপরে তাদের টার্কিশ চা, সবগুলোই দেখতে এবং খেতে খুবই ভালো।
তারপর আমরা একটু হেঁটে হেঁটে দেখলাম। এখান থেকে বুজ খলিফা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। আই লাভ দুবাই লেখা আছে। এখন আমরা গেলাম রাতের ডিনার খাওয়ার জন্য। সি জ্যাড অ্যান্ড বুরাক, উনি একজন ইউটিউবার এবং খুব ভালো শেফ। ওনার ইউটিউব 2.3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। উনি রিসেন্টলি দুবাইতে রেস্টুরেন্টটা স্থাপন করেছেন। আমরা গেলাম ওনার সাথে, আমি ছবিও তুললাম। খুব ইয়ং হ্যান্ডসাম ম্যান। আমরা বিভিন্ন ধরনের জুস এবং তাদের কবাবের প্লাটার নিলাম। রেস্টুরেন্টটা খুবই এক্সপেন্সিভ, আমাদের ইংল্যান্ডে 90 পাউন্ড পড়ে গেছে আমাদের এই ডিনার খেতে আমরা তিনজনের। এবং আছে এখানে ল্যাম্প চপ। কবাবগুলা খুবই সফট, খেতে খুবই মজাদার। আজ ডে 10, আমরা এসেছি আবার দুবাই মলে কিছু কেনাকাটা করার জন্য। আমরা ঘুরে ঘুরে দেখলাম আবার। এখন আমরা লাঞ্চ খাচ্ছি। ম্যাকডোনাল্ড নিয়েছি, বিগ ম্যাক এবং চিকেন নাগেট, সাথে চিপস অ্যান্ড ড্রিঙ্ক। আরও নিয়েছি আমরা আরবি ফ্রাইড চিকেন, নাগেটস, বিগ ম্যাক। আর ফ্রাইড চিকেন থেকে নিয়েছি আমরা ফ্রাই চিকেন এবং চিপস ড্রিঙ্ক। আর আমরা নিয়েছি কিছু চাইনিজ খাবার। তারপরে আমরা কিছু ঘোরাফেরা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।